আজকে 10 তারিখ রোববার, তো মাথায় তেল ফেল মেখে ঘরে চিল মেরে বসেছিলাম, তো বোর হচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের একটু বোর করতে চলে আসি। তো হে গাইস, দিস ইজ ইন্ডিয়ান করিডোর। আজকে আমার কিছু বলার আছে বেসিক্যালি। তো মানে আমরা হিউম্যান, আমরা মানুষরা নেচারকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করেছি, বিভিন্নভাবে বহু বছর ধরে। মানে তো মাদার নেচার এখন নিজেকে হিল আপ করছে, শুধু তার জন্যই নয়, আমাদের জন্য। তো ব্যাপারটা এটাই যে এটা গভর্নমেন্টের শুধু দায়িত্ব নয়, এটা আমাদেরও দায়িত্ব যে আফটার লকডাউন যদি মানুষ বেঁচে থাকে, তো যদি আমি বেঁচে থাকি, যদি আপনি বেঁচে থাকেন, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কীভাবে এই পলিউশনটাকে কমাবো। আমি জানি এখন গাড়ি ঘোড়া চলছে না, এখন বাস চলছে না, এরোপ্লেন চলছে না, কিচ্ছু চলছে না, তার জন্য পলিউশন কম। কিন্তু আফটার লকডাউন তো এটা হওয়া সম্ভব না। কলকারখানা খুলবে, গাড়ি চলবে, বাস চলবে, সব চলবে, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কীভাবে এই পলিউশনটাকে কমাবো। এটা শুধু সরকারের দায়িত্ব নয়, এটা আমাদেরও দায়িত্ব। সুতরাং এটা নিজেকে ভাবতে হবে, নিজেকে ঠিক করতে হবে, প্রথম কথা। এবং দ্বিতীয় হচ্ছে, আমি দেখছি যে মানুষ খেতে পাচ্ছে না দুবেলা। তো সেটা নিয়ে মানে পলিটিক্স হচ্ছে, সেটা নিয়ে ডিবেট হচ্ছে, সেটা নিয়ে কত কী হয়ে যাচ্ছে। তো এটা কি সত্যি এগুলো করার সময়? এটা কি সত্যি এগুলো করার সময়? এটা তো সময় যে মানে ডিবেট না করে, পলিটিক্স না করে আমরা মানুষের পাশে দাঁড়াই। শুধু মানুষ না, পশু পাখি যাদেরই ক্রাইসিস আছে এই সময়টায়, তাদের পাশে দাঁড়াই। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি দেখছি মানে নিউজে লোকে ডিবেট করছে, ডিবেট করে কিছু একটা সলিউশনে আসছে, কোনো ডিবেটে কোনো সলিউশন হচ্ছে না। তার ইমপ্লিমেন্টটা কোথায়? তার ইমপ্লিমেন্টটা কোথায়? কী হবে ডিবেট করে? 10-15 জন মিলে ডিবেট করলো, লোকে সেটা শুনলো, সেটা টিআরপি বাড়লো, ইমপ্লিমেন্ট কোথায়? আমার কী লাভ, আপনার কী লাভ তাতে, সেটা ভেবে দেখুন। শুধু ডিবেট হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। যাই হোক, তো এর মধ্যে আমরা মানে আমাদের সোসাইটিতে থেকে 500 ফ্যামিলিকে আমরা হেল্প করতে পেরেছি, তাতে আমরা খুবই খুশি হয়েছি। তাতে চেষ্টা করব ফিউচারে যাতে আরও করতে পারি। তো আপনাদেরও রিকোয়েস্ট করছি, আপনারাও কিছু করুন, মানুষের পাশে দাঁড়ান। যদি সেটাও না পারেন, আপনি আপনার বারান্দা হোক, জানলা হোক, ওখানে সামান্য কিছু খাবার রাখুন, দেখুন মানে পশু পাখি, কিংবা যদি নিচে গিয়ে পারেন বাড়ির নিচে সামান্য খাবার রাখুন, দেখুন আপনার এলাকায় যে কুকুররা যারা রাত্রে আপনাকে প্রোটেক্ট করে, তো তারা খুব মানে তাদের হেল্প হবে, এই হচ্ছে কথা। আর আমি এখন ছাদে গিয়ে বিকালবেলাটা সন্ধ্যেবেলাটা একটু সময় কাটাই, খুব ভালো লাগে, খুব শান্তি লাগে। মানে যারা কলকাতায় থাকে তারা, কিংবা যে কোনো বড় শহরে থাকে, তারা শহরের মধ্যে এরকম সুন্দর নিঃশ্বাস তারা কোনোদিন নিতে পারে বলে আমার মনে হয় না, কিন্তু এখন নেওয়া যাচ্ছে। তার জন্যই বলছি পলিউশনটা কমাতে হবে, এটা সবারই হাতে, আপনার হাতে, আমার হাতে, সবারই হাতে। এবং এটা নিয়ে ভাবতে হবে যে কীভাবে আমরা কমাতে পারি। এবং যারা বড় শহরে থাকে, হ্যাঁ বড় শহর, ছোটো শহর বলছি না, মানে যাদের ক্ষমতা আছে, তারা আরামসে পারে একটা ফ্যামিলিকে ফিট করতে, একটা ফ্যামিলি না হলে একটা মানুষকে অন্তত 3 বেলা খেতে দিতে, ইজি, খুব ইজি তাদের পক্ষে, আমি জানি। তো প্লিজ করুন, এটাই সময় উদ্যোগ নেওয়ার, এই উদ্যোগ নিন, কিছু একটা করুন, মানুষ সত্যি খুব অসুবিধার মধ্যে আছে। তো ব্যাস এই। আর হ্যাঁ, আমি শুটিং স্টার দেখেছি, একটা দারুণ লাগলো, মানে এতটাই এনভায়রনমেন্ট পরিষ্কার হয়েছে, আকাশ পরিষ্কার হয়েছে, ছাদে শুয়ে শুয়ে সন্ধ্যাবেলা আমি একটা শুটিং স্টার দেখলাম, মানে মন ভরে গেল। তো ব্যাস আজকের জন্য এইটুকুই, চলো পরে আবার দেখা হবে, সিয়া।